আশা করি তোমরা ভালো আছো। কৃষ্ণগোলাপ ব্যাঙ্গালের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে তোমাদের আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের বারো নম্বর অঙ্কটি শুরু করছি, যেটা হলো মধুশরীর রবির একটা অংশ। মধুশরীর রবির একটা অঙ্ক আমরা হিসাব বিজ্ঞান তৃতীয় পুত্র তৃতীয় অধ্যায় কোন অধ্যায় তৃতীয় অধ্যায় কত নম্বর অঙ্ক? অঙ্ক বারো। অঙ্ক বারো অঙ্ক বারো সমাধান বলতে ক নম্বর বলছে মন্দন করিলে সুদিনে করা, মন্দন সুদিনে মূলধনের সুর নিম্ন। মূলধনের সুর দেখো মধু দিতে সত্তর হাজার, মধু সত্তর হাজারের কত পার্সেন্ট? দশ পার্সেন্ট, কত হলো? সাত হাজার টাকা। ওকে, আর শরীর শরীর দিতে কত টাকা? শরীর মূলধন দেখাও, শরীর ব্যাপার অতিরিক্ত মূলধন দিয়েছে পনেরো জুলাই দশ হাজার টাকা, প্রথমে দিয়েছে কিন্তু পঞ্চাশ হাজার, পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট পাঁচ হাজার, অতিরিক্ত মূলধন দশ হাজারের দশ পার্সেন্ট ইন্টু ফাইভ আই পাবো পাঁচশো, পাঁচ হাজার পাঁচশো। ওকে, যেহেতু সবাই অতিরিক্ত মূলধন দিতে দশ হাজার টাকা ফাইভ আসে পাঁচশো টাকা, আর পাঁচ দিয়ে দিতে পঞ্চাশ হাজার, পঞ্চাশ হাজার দশ হাজার কত? পাঁচ হাজার টাকা। রবি রবি দিতে কত? রবি দিতে চল্লিশ হাজারের দশ পার্সেন্ট, চল্লিশ হাজারের দশ পার্সেন্ট হলো কত? চার হাজার। ওকে, এটা হলো মূলধনের শক্তি, এটা কি মূলধনের শক্তি? আর এটা কয়েক ব্যাংক গেল, আর কয়েক দিতে বলতে ঋণ দিয়ে থেকে দেখো, ঋণ দিতে হলো রবি, রবির ঋণিসা, রবির ঋণের সুদ, রবি ঋণের সুদ হবে কত? কতটা লিখতেছে? দশ হাজার, দশ হাজার। আমি বলছিলাম ঋণের উপর যদি সুদের হার কয় পার্সেন্ট হবে? ছয় পার্সেন্ট, তো ছয় পার্সেন্ট ইন্টু কত তারিখে দিতে? এপ্রিল এক তারিখ, নয় মাসে, নয় মাস বারো, তো ছয় সাত বারো হাজার টাকা দেওয়ার জন্য কত হয়? চারশো পঞ্চাশ টাকা। শিক্ষার্থী, তাহলে আমরা কত বস্তু দিলে জিনিস থাকবে? একটা মূলধনের সুদ তিন দিন, একটা হলো ঋণের সুদ। মূলধনের সুদ তিন দিনে বের করলাম, মধুশরী রবির এরকম বের করলাম, আর ঋণের সুদ রবির দশ হাজার ছয় পার্সেন্ট, আর কয় মাসের? নয় মাসের, কত? চারশো পঞ্চাশ টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা খ নম্বর করবো লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান কি? আবন্টন হিসাব। তাহলে আমরা সার্টিফিকেট এভিডি, সার্টিফিকেট এভিডি হিসাব হয় লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন, লাভ লোকসান আবন্টন, লাভ লোকসান আবন্টন হিসাব সবার শেষে থাকবে, খুঁজে বের করতে হবে থাকে। নীল কামানি হলো কত টাকা? নীল কামানি হলো বিয়াল্লিশ হাজার টাকা। ডেবিট কার্ড শুধু দেবে, মূলধন শুধু দেবে, বেতন দেবে, ঋণের সুদ দেবে, এগুলো দেবে। তাহলে ভবিষ্যৎ আগুনের মূলধন হিসাব মধু, মধু শরীর
আঁকিয়ে রবি মধুর কথা মধুর সাঁতার শরীর এক হাজার পাঁচশো আর রবি চার হাজার টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আগে এখন বেতন পাবে কে বেতন পাবে মধুর শরীর প্রতি মাসে তার সাথে সেটা বেতন পাবে প্রতি মাসে তাহলে আমরা বারাদ পূরণ করবো কে আমরা কী করবো বারাদ পূরণ করবো যেহেতু ডেবিট কার্ড নয় সেটা আসবে তাহলে অংশীদার গ্রামে অংশীদার গ্রামে মধুর হিসাব কি বেতন 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 পাবে কে মধুর শরীর মধুর শরীর মধু কবে কথা চারশো কোটি বারো আটশো বিশ আর ছয়শো কোটি বারো কত বাহাত্তরশো তা কত হলো বারো হাজার ওকে তা কত হলো বারো হাজার আর দেখো ঋণ দিতে কে রবি তাহলে রবি ঋণ হিসাব কত টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ প্রিয় শিক্ষার্থী আমি আর একটু কথা বলেছিলাম যদি কোনো খরচ হিসাব করতে না করে তোমার বেতন বকে বেতন এমনি অন্য লাভসানে তো অন্য যে খরচগুলো আছে এই খরচগুলো যদি হিসাব করতে না করে তাহলে এগুলো আমার লাভসান আপনাকে দিয়ে অন্তত আমাদের লাভে ঠিক রাখতে হবে সেহেতু দপ্তর খরচ বকে আছে এক হাজার আর সাধারণ সুদের সন্ধ্যা এগুলো কারো নামে যাবে না এগুলো কারো কি কোন অংশীদারের মন দিলে শোনা যাবে না এগুলো এমনি যাবে দেখো সংস্কৃতি ধর্ম সীমান্ত সংস্কৃতি সীমান্ত এটা কারো নামে যাবে না এমনি যাবে কত টাকা দেওয়া যাবে আর বকেয়া বেতন বকেয়া বেতন কত বকেয়া বেতন নয় দপ্তর খরচ বকেয়া দপ্তর খরচ বকেয়া দপ্তর খরচ কত আর প্রিয় শিক্ষার্থী এ পাশে দেখো এ পাশে উত্তোলন সঞ্চার কথা কিন্তু উত্তোলন উত্তোলন আছে কিন্তু উত্তোলন বা সুদ দেওয়া নাই উত্তর বা সুদের হার দেওয়া নাই শুধু পণ্য তুলন আছে শুধু কে আছে পণ্য তুলন মধুর পণ্য তুলন তোর মধুর মধুর হিসাব মধুর মধুর হিসাব কত টাকা পণ্যোত্তোলন পণ্যোত্তোলন দেওয়া যাবে এখানে আর কোনো আইটেম নাই আর যুক্তি করো তাহলে কম হিসাব ওনার হিসাব অংশীদার মন্দির হিসাব রেখে দিকে মুনাফার অংশ মুনাফার অংশ কে কে মধু রবি শরীর তার কত টাকা লাভ হয়েছে মোট হবে আটত্রিশশো বিশ আটত্রিশশো বিশ আর চব্বিশ দশ দুটো কথা হয় যোগ করলে হবে আটত্রিশশো বিশ আটত্রিশশো বিশ আর চব্বিশশো দশ যোগ করলে হবে শূন্য পাঁচে তার বারো বিশেষশো দুই তার বারো হাজার পঞ্চাশ টাকা বারো হাজার কত পঞ্চাশ টাকা বারো হাজার পঞ্চাশ ওকে তাহলে দেখো আমি ঠিক আছে কিনা ষোলো হাজার আঠাশ আঠাশ দুই তিরিশ একত্রিশ তেতাল্লিশ এবং পঞ্চাশ ওকে তো যোগ মিলিয়ে দেখো ঠিক আছে দুপুর মিলিয়ে দেখো ঠিক আছে শিক্ষা এখন আমরা মূলধন সম্পর্ক করবো কী করবো মূলধন সম্পর্ক তাহলে আমরা খাতা আমরা তুলে ধরো বন্ধ মনে করবো বারো পাঁচশো বারো পাঁচশো দুই দিয়ে আমরা ভাগ করছি দুই দিয়ে আমরা ভাগ করছি তাহলে মধু কবে আটত্রিশশো বিশ
σχολή μάρτυρες όλες, τα βοήθω εγώ, θα μπήσω τόσο. Λέω σε κάτι, ας έχω την προποθέτω, έτσι όταν έχω πάρα. Λα μπήσω να μπούν, μου τον είσαι που. Μου ξεδόν και το εγώ. Μου ξεδόν και μου τον είσαι. Μου ξεδόν και μου τον είσαι. Μου ξεδόν και μου τον είσαι. Πρέπει να φάτε ρε παιδί. Δεν το νομίζω. Πάθαρ, σπάντα σέντα, δεν σου πω ούτε άσχημα.
πλέον από αυτός. Θα αναγνωρίζεις, θα εκτελείς ένα, θα σου τρώσω. Σαν το παιδό και το σωτέρι. Θεία Σιώτα, θα σου πεις, σαν τα Σιώτα της Πολιτάς, αγωγό, θα εκτελείς ένα, θα σου τρώσω. Θα το λέμε λέει και εδώ, σαν τα πτώ. Σαν το σαν τα πτώ, αυτά είναι τώρα. Πού θα σε θέσεις τι αυτή. Πρώτα σαν, όσο εκεί πάτε, σαν, σαν το θεπτός. Σαν από θέμα σε εκεί, πότε το πρώτο κοντά, δώσε εδώ. Πάμε να το λέμε εδώ. Να. Okay. Σαν, προσεκτή παντού. Το λύσει, το λύσει. Θα θέλεις να τα σου δώσει. Το θέλεις. Ανοίγα. Οκ. Παντάς, πατή το μοντά. Πριν. Sorry. Πάντα δε σε. Πάντα δε σε. Σε αγαπαθέ, πώς είναι. Πώς είναι σαν τέλη. Πώς είναι πάντου θεατούρ. Θεατούρ. Και εσύ και τι, λοιπόν, και το μόνο που σας πούμε, εδώ το μιλένω, ξεράκι καφέ, ας έρθω τον πρόβλημα στην πρωθό, τον πράγμα κατά έμπρο του λεβελό, αν δεν πρόβλημα, σώψε στο ποτέ, σαν λιμόγκολο καμονακρή, αν μια αυκέρ πλαστικά κλίπη δεν έτσι, θα αναβολέσω.